গুড মর্নিং ক্লাস ফোর তোমাদের এখন পরিবেশ ক্লাস শুরু হচ্ছে পরিবেশের বিজ্ঞান আজকে আমরা পড়ব দাঁতের যত্ন পেজ নাম্বার তিরিশ প্রত্যেকে তিরিশ পাতা খোলো আজকে দাঁতের যত্ন পড়াবো দাঁত কিন্তু আমাদের শরীরটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ এর যত্ন কিন্তু একদম ছোটোবেলা থেকেই করা উচিত না হলে কী হবে বয়সকালে বয়স কেন বয়সের আগেই ছোটোবেলাতেও কিন্তু দাঁতের প্রচণ্ড সমস্যা হতে পারে তাদের ব্যথা হবে যন্ত্রণা হবে শেষমেশ দাঁতকে তুলে ফেলতে হবে তাই আপনার প্রথম থেকেই দাঁতের যত্ন করতে হবে কীভাবে করব সেটাই আজকে এখানে আলোচনার বিষয় না আসমা বন্ধুদের বলল তার মায়ের খুব দাঁতে ব্যথা হচ্ছে সে তার মাকে নিয়ে কালকে দাঁতের ডাক্তারের কাছে গিয়েছিল তার মায়ের দাঁত খারাপ হয়ে গেছে ডাক্তারবাবু মাকে দাঁতে একটা ওষুধ লাগাতে দিলেন আর ওষুধ খেতেও দিলেন মানে একটা লাগাবার ওষুধ দিলেন আর খাওয়ার ওষুধ দিলেন আর দাঁত ভালো রাখতে দিনে দুবার দাঁত মাজতে বললেন যীশু শুনে বললো আমি তো দিনে দুবার দাঁত মাজি না আমারও দাঁত খারাপ হয়ে যাবে নাকি আসমা বলল দুবার করেই দাঁত মাজবি এখন থেকে আমিও তাই করব। তার মাকে যেহেতু ডাক্তার বলেছে দিনে দুবার করে দাঁত মাজতে তখন যিশু বলে একটি ছেলে সে বলছে আমি তো দিনে দুবার দাঁত মাজি না তাহলে কি আমার দাঁত খারাপ হয়ে যাবে তখন আসমা কী বলছে যে এবার থেকে দিনে দুবার করেই মাজবি আমিও তাই করব সহিলি বললো আজ স্কুলে গিয়ে দিদিমণিকে দাঁতের কথা জিজ্ঞাসা করবো ক্লাসে সহিলি দিদিমণিকে জিজ্ঞাসা করলো দিদি আসমা বলছিলো দিনে দুবার দাঁত না মাছলে দাঁত নাকি খারাপ হয়ে যায় দিদিমণি বললেন শুধু দিনে দুবার দাঁত মাছলেই হবে না কোনো কিছু খাওয়ার পরে ভালো করে মুখ ধুয়ে নিও ধুয়ে নিতে হবে তাহলে দিনে শুধু দুবার দাঁত মাছলে যে দাঁত ভালো থাকবে তা না হয় যখনই আমরা কোনো খাবার খাবো তখনই কি ভালো করে দাঁত এবং মুখটা ধুয়ে নিতে হবে যাতে দাঁতের গোড়ায় সে খাবারের অংশ না লেগে থাকে নাহলে হবে দাঁত খারাপ হয়ে যাবে তখন আবার দাঁত তুলে ফেলতে হতে পারে আসমা তুমি এত কিছু জানলে কি করে আসমা বললো মায়ের সঙ্গে আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম দাঁতের ছবি দেখেছি গোটা দাঁতের ছবি এটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ভিতরের অংশ তাহলে আমরা যেটা দেখি সেটা তো দাঁতের পুরো ছবিটা দেখতে পাই না সেটা শুধু বাইরের অংশটা আসমা যেহেতু তার মা তার ডাক্তার ডাক্তারবাবু তার মায়ের পুরো দাঁতটা তুলে ফেলেছে বলে সেই পুরো দাঁতের ছবিটা দেখেছে সেখানে সে কী দেখেছে না সে গোটা দাঁতের ছবি দেখেছে দাঁতটা বিশাল বড়ো সেখানে আবার একটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবি আছে এই যে সেই খারাপ হয়ে যাওয়া দাঁতের ছবিটা খারাপ হয়ে যাওয়া দাঁতের ভিতরের অংশটা কীরকম সেটাই ছবিতে আছে তাহলে আসলে দাঁতের বেশিরভাগ অংশটা কী থাকে মাড়ির ভেতরে থাকে বেশিরভাগ অংশটা কিন্তু মাড়ির ভেতরে থাকে খুব অল্প অংশই কি হয় মাড়ির বাইরে থাকে জানো কি মাড়ির বাইরে থাকা দাঁতের অংশটাই হলো শরীরের সবচেয়ে কঠিন অংশ তাহলে সবচেয়ে কঠিন অংশ কোনটা যেটা মাড়ির বাইরে থাকে আসমা জিজ্ঞাসা করলো দাঁত খারাপ হয় কেন দিদি খাবার সময় দাঁতের ফাঁকে খাবারের টুকরো আটকে যেতে পারে আর ওই খাবারের টুকরো বাসাবাদে খালি চোখে দেখা যায় না এমন সবজি তাহলে কেন দাঁত খারাপ হয়ে যায় না যখন আমরা খাচ্ছি তখন সেই খাবারের টুকরো দাঁতের ফাঁকে আটকে যায় এবং কি হয় না সেই খাবারের টুকরোই বাসাবাদে খালি চোখে দেখা যায় না এমন অদৃশ্য জীব মানে জীবাণু সেগুলো দীর্ঘদিন যদি আটকে থাকে সেগুলো যদি আমরা ব্রাশ না করি ভালো হবে সেগুলো তো আটকে থাকবে এবং তার ফলেই সেগুলো দাঁতে পচন সৃষ্টি করবে অসহ্য দাঁতে যন্ত্রণা হবে এবং একসময় দাঁত তোলা ছাড়া কোনো উপায় থাকবে না তাহলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারে বাসা বাঁধা জীবেরাই কিন্তু দাঁতকে খারাপ করে দেয় তাহলে দাঁতকে কোন জিনিসটা খারাপ করে দেয় দাঁতের ফাঁকে খাবারের মধ্যে যে অদৃশ্য জীবাণুগুলো বাঁধে সেগুলি দাঁতকে খারাপ করে দেয় এবার এখানে যে তিনটে প্রশ্ন আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো আমি পরের পরের ক্লাসে লিখিয়ে দেবো আজকে আগে তোমাদের বুঝিয়ে দিই যে দাঁতের যত্ন দেখো করা আছে আমাদের দাঁত মাজা দরকার কেন আমাদের কেন দাঁত মাজা দরকার না দাঁতকে খুব ভালো রাখতে গেলে আমাদের দিনে দুবার অন্তত দাঁত মাজতেই হবে যাতে দাঁতে কোনো রকম পোকা বা কোনো অদৃশ্যের জীবাণু বাসা বাসানা পানো মোটকাতা দাঁতকে ভালো রাখতে গেলে আমাদের দাঁত মাজতে হবে দিনে দুবার করে দাঁত কখন এবং কীভাবে মাজা দরকার না সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার পর ওপর থেকে নিচে সমানভাবে দাঁত মাজা দরকার একদম উপরের পাটি নিচের পাটি দুটো মাটি সমানভাবে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে খাওয়ার পর আর একটা কী না দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা হতে পারে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কী কী সমস্যা হতে পারে না দাঁতের ফাঁকে খাবার আটকে যে খাবারের খাবার যদি আটকে থাকে তাহলে কি হয় না সে আটকে থাকা খাবার খালি চোখে দেখা যায় না এবং তাতে অদৃশ্য জীবাণু বাসা বাঁধে এবং ওই জিভগুলি কী করে দাঁতকে খারাপ করে দেয় তাই খাবার পর দাঁত খুব ভালো করে মাজা উচিত বুঝতে পারলে আজকে তাহলে তোমাদের এই তিরিশ পাতা পড়া রইল পরের আবার পরের পাতা পড়াবো এবং লেখাবো আজকে এটা খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করো তৈরি করো আজ এই অবধি টাটা